একদিনে সান্দাকফু প্রজেক্ট কৌশিকের মস্তিষ্ক প্রসূত ছিল, তাতে আমরা সামিল হতে পারিনি। তারপরে সেটা একটু পাল্টে একা একা সান্দাকফু প্রজেক্টে আমরা সামিল হয়েছি, আমরা তিনজন সহযোগী কৌশিকের সাথে। তো কৌশিকের নেতৃত্বে আমরা ঘুরে আসলাম একা একা সান্দাকফু, মানে গাইড ছাড়া, এনটিপি ছাড়া। 22 জানুয়ারি 2024 বিশ্বের সব ধরনের রামভক্তদের হৃদয়ে আলোড়ন তুলে অযোধ্যায় উদ্বোধন হয়ে গেল নতুন রাম মন্দিরের। পরদিন 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে আমাদের যাত্রা শুরু, হাওড়া থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে মালদহ, সেখান থেকে গয়া কাম্বাক্কা ট্রেন ধরে পরদিন ভোরে নিউ জলপাইগুড়ি। দার্জিলিং মোড় থেকে শেয়ার জিপে ধোত্রে গিয়ে আমাদের হাঁটা শুরু। সেই গল্পই এখন শোনাবো। বলো সীতাবর প্রভু রামচন্দ্র কি জয়। এবারে আমাদের টিম মেম্বারদের সঙ্গে এখনও পরিচয় করানো হয়নি, পরিচয় করে দিই। সবাই পুরনো মেম্বার, নতুন কেউ নেই এই ট্রেকে। এই হচ্ছে কৌশিক, দাড়ি গোপ কেটে কেমন একটা হয়ে গেছে আমিও চিনতে পারিনি। এই হচ্ছে কেপি কমলাপ্রসাদ, আর এই হচ্ছে সুপ্রতীক, আর আমি আপনাদের সাথে ক্যামেরায় ও ধারাভাষ্যে দীপঙ্কর। আমরা ধোত্রে থেকে ট্রেক শুরু করলাম। এই হচ্ছে সেই ফরেস্ট চেকপোস্ট যেটার ভয়ে ছিলাম, যেখান থেকে টিকিট কাটতে হবে, গাইড নিতে হবে, তো বন্ধ। তো আমরা এগিয়ে চললাম। আমরা শিখর লজের রুমে ঢুকে গেছি অনেক ঘোরাঘুরি করে। আমাদের রুমটার নাম শিরিশ, প্রত্যেকটা রুমের এরকম সুন্দর সুন্দর নাম আছে। তো এই রুমটা প্রথমে চেয়েছিল 2500 টাকা, দর কষাতে কষাতে 1200 টাকায় নেমেছে। আর টুকটাক খাবো, মোটামুটি খাওয়ার রেঞ্জের মধ্যে। সান্দাকফু এই রেটে, এই রুটে এসেছি প্রায় 8-10 বারই হইলো, গুনা গুনা বাইরে। ধোত্রে দিয়ে একবারই উঠেছিলাম, তো ধোত্রের রাস্তা তখন পাথর রাস্তাও ছিল না, জঙ্গলের মধ্যে দিয়ে 2 বছর আগের রাস্তা। ধোত্রেটাও অনেক ছোট ছিল গ্রাম, এখন অনেক বড় হয়ে গেছে। কতদিন আগে? 2003। 21 বছর, 20 সাল বাদ, তার থেকেও বেশি। তারপরে বহুবার এসছি। তাহলে তো ধরুন তুমি আমাদের গাইড করে নিয়ে যেতে পারো। পথে বেরোলে পথই পথ বদলে দেয় নাকি? শুধু ঘরে বসে না থেকে পথে বেরোতে হবে। ও, আমরা এখন তুমলিং চেকপোস্টে, এই যে ফরেস্ট চেকপোস্টের আছেন দাদা, তার কাছ থেকে অনেক কিছু খবর জানা গেল। তো এখান থেকে টিকিট কেটে, গাইড থাকতে হবে, টিকিট কেটে আগে যেতে হবে। হ্যাঁ, তো এখানেও এন্ট্রি, যারা মানেভঞ্জন থেকে টিকিট কেটে আসবে তাদের হচ্ছে এখানে হচ্ছে এন্ট্রি করতে হবে, আবার গৈরিবাস এন্ট্রি করতে হবে, যেখানে যেখানে চেকপোস্ট আছে এন্ট্রি করতে হবে। তো আমরা কালকে গৈরিবাসে হয়তো টিকিট কাটবো, গাইড লাগবে সাথে। তো এই রাস্তা এগিয়ে গিয়ে দুটো ভাগ হয়ে গেছে। এই দাদা সবাইকে টিকিট দেয় এখান থেকে। আপ কুছ বতায়েঙ্গে? হ্যাঁ ঠিক, আমরা কলকাতা লোক ট্রেকার কে লিয়ে। হ্যাঁ ঠিক হ্যাঁ, ইয়ে জো গাড়ি যায় না স্যার, উসকা টিকিট লে মানে নেক্সে, মানে গাড়ি কা গানে মানে চলে না পড়তা। আচ্ছা, যে যারা গাড়ি করে আসছে তাদের মানে মানজনই টিকিট লিতে হয়, উসকা হাম কো ছড় দিয়া जो माने से टिकट ना लेने से तो फिर यहाँ से लेना पड़ेगा। अच्छा ठीक है, तो टिकट नानन जगह থেকে নেওয়া যায়। গাড়ি যারা আসে তারা মানে অন্য থেকে নিতে হয়, আর যারা হেঁটে আসে তারা যেখানে যেখানে টস করে সেখান থেকে টিকিট নিতে হয়, কিন্তু গাইড আবশ্যক, গাইড ছাড়া। আর নেপালের রাস্তা আছে, নেপালের রাস্তা দিয়ে গেলে গাইড লাগে না, মানে সেটা এদের আন্ডারে পড়ে না। কিন্তু নেপালের রাস্তা আমরা তো যাব চিন্তাভু, দেখা যাক কীভাবে যাওয়া যায়। শিখরলো যে ডিনার করতে বসেছি, 300 টাকার বুফে ছিল পেট ভর্তি। তো আমরা নিয়েছি রুটি 10 টাকা করে, এটা 4 পিস চিকেন 150 টাকা, আর এটা একটা কপি তরকারি 30 টাকা। তো আমাদের এই সব দুজন ভাগ করে খাচ্ছি, 120 টাকা, এর মতো খাচ্ছে ওর মতো খাচ্ছে, 300 টাকায় পেট ভর্তি, বুফে কেউ খেলো না। এই হচ্ছে শিখর লজের ফেমাস নীলা দিদি, দীর্ঘ কয়েক দশক ধরে সান্দাকফু অভিযাত্রীদের পরিষেবা দিয়ে আসছে। হ্যাঁ, ওই আম কয়েক দশক বলা, তো 3 দশক হো গিয়া সান্দাকফু অভিযাত্রীদের পরিষেবা দিয়ে আসছে, আমাদেরও খুব হেল্প করেছে। পৌঁছে গেলাম গৈরিবাসে। এইটা হচ্ছে ইন্ডিয়ার গাড়ির রাস্তা, ওই চেকপোস্ট পার করে ওই দিকে যেতে হবে। আমার
পেছন দিক দিয়ে এসছে, এখানে আমরা একটু টিফিন করব। এই যে চেকপোস্ট, এই দিক দিয়ে গাড়ির রাস্তাটা এসছে, আমরা নামছি এই দিক দিয়ে নামলাম। 10:20 বাজে, আমরা এই চেকপোস্টে গল্প টল্প দিয়ে, কৌশিকী ম্যান গল্পটা এখানে দিল, দিয়ে আমরা নিশ্চয় টিকিটে নিশ্চয় গাইডে বেরিয়ে যাচ্ছি। আমরা কায়াকাটার একটা ছোট্ট দোকানে একটু ট্রি ব্যাগ নিয়েছি, কাশি ভিডিও করবো কি, কাঁচতে কাঁচতে মরে যাচ্ছে। তো যাই হোক, এই আমরা বসে চায়ের জন্য বসে আছি। তুমি কি অর্ডার দিয়েছ? আমি নুডলস ভালোই লাগে খেতে। আমরা আগে গৈরিবাসে ওই স্যুপ ওয়াও ওয়াও খেয়ে এসছি, ওগুলোর দাম 60 টাকা। এটা তোমার কত দিল? 60 টাকা। তো 60 টাকায় মোটামুটি ভালোই ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। আর চা 20 টাকা, অমলেট এখন 30 টাকা বা 60 টাকা, সিঙ্গেল লবণ। তো এই রেটগুলো জেনে নিলাম যে এখন কিরকম রেট ছিল, 2011-তে কিরকম রেট ছিল জানতাম। তখন অমলেট 15 টাকায় পাওয়া যেত, এখন 30 টাকা, খুব একটা বাড়েনি। ঠিকই আছে, 10 বছরের অমল, পয়সাও তো তাই দেয়। হ্যাঁ গল্প দেওয়ার কোনো দরকার নেই, আমরা সহজ রাস্তাটা দিয়ে এগোবো ঠিক করলাম। কালীপক্ষী 10,400 ফিট, একদম শেষে হচ্ছে বাথরুম। হ্যাঁ, নামে বেঁচে 1,200 টাকায় পাওয়া গেল এই রুমটা। চাটা খাচ্ছে, রাতে কিভাবে সস্তায় খাওয়া যায় তার পরিকল্পনা চলছে। চিয়ার্স। এইটা দেখছেন, এটা হচ্ছে রডোডেনড্রন ওয়াইন, 120 টাকা। আমরা হাফ করে খেলাম, অমলেট ফমলেট খেলাম, ভালোই হচ্ছে আমাদের টেক, কম পয়সায় খেয়েই পেট ভরাবো, অন্য কিছু তো পয়সা দেবো না। বিকেভঞ্জন অল্টিটিউড 3,280 মিটার। এখানে একটা ফরেস্ট চেকপোস্ট আছে, একটা ওয়াচ টাওয়ার বানিয়েছে, এসব আগে ছিল না। এই সান্দাকফুর মোড়ে ছোট্ট একটা গুমটি দোকানে এখন খাবার খাচ্ছি, স্যুপ ম্যাগি 100 টাকা করে, ডিম দিলে 150 টাকা হতো। প্রচণ্ড ঠান্ডা, এখানে সিঙ্গেল অমলেট 50 টাকা। তো খাওয়ার দাম ভালোই। এই যে ম্যাডামের দোকান, এই দোকানে আমরা খেলাম আপাতত। এগারোটা বাজে, আমরা সান্দাকফু থেকে এবার এগিয়ে যাচ্ছি। এই আল পাসাংয়ের হোটেলে চলে এসেছি, 2 বছর আগে চিন্তাপু থেকে ফেরার সময় এই জায়গায় আমরা ছিলাম। এই হচ্ছে সেই পাসাং, এখানে খানা হচ্ছে তৈরি। আমরা এখানে এখন অমলেট আর কফি অর্ডার দিয়েছি, খেয়ে দে থাকুমে চলে যাব। পৌঁছে গেলাম ইয়াক লজে, এখানে লেখা আছে ফালেলুং 4। দেখা যাক, এখানেই 500 টাকা করে বেড বলছে, আমাদের আর উপায় নেই, এখানেই থাকতে হবে। ওয়েদার অত্যন্ত খারাপ, বরফ পড়ছে, হালকা হালকা করে ক্রমাগত বরফ পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের একটু বেশি খরচা হয়ে গেল মনে হচ্ছে। কোনো 7টা বাজেনি, আমরা ডিনার শুরু করে দিয়েছি, গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, অমলেট। বাইরে প্রচুর বেগে তুষার ঝড় হচ্ছে, বরফও পড়ছে। 7:30 বাজে, আমরা এখন সামানদেনের দিকে এগোবো, ভায়া সাবরগ্রাম। এই যে দাদা আছে ইয়াক লজের, দেখাশুনো করছিল আমাদের সারাদিন। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের জন্য আরও কিছু আসছে। আর হ্যাঁ, সবশেষে যেটা না বললেই নয়, যারা ইডির তারায় ভয় পাচ্ছেন আর ভাবছেন কীভাবে পালিয়ে বাঁচবেন, তারা কিন্তু আরামসে এখানে এসে থাকতে পারেন, নাগালের বাইরে থাকবেন। একটু কষ্ট হবে উঠতে নামতে, গাড়ি ব্যবস্থাও আছে, পালিয়ে আসুন, এখানে থাকুন, টের পাবে না। যারা ইডির তারার ভয় আছে, চলে আসুন পাহাড়ের গ্রামগুলো এসে বসতি করুন। পিজিতে কিন্তু বেশি দিন লুকোনো যাবে না, আর ওই শরীর খারাপ, এই হচ্ছে ওই হচ্ছে, রোগগ্রস্ত, বিছানায় শুয়ে পড়ছি, দম নিতে পারছি না, ওই বলে কিন্তু চলবে না, ও সব ধরে ফেলেছে, এখন লুকোতে হবে। খানা খানা কত? 300 300। আর আন্ডা দেখে
এই আমরা এখন স্যুপ খাচ্ছি, স্যুপ নুডলস, এটার দাম নিল 80 টাকা, স্যুপ ম্যাগি নিলে 100 টাকা, চা 30 টাকা, আর এ হচ্ছে এটা হচ্ছে এখানকার কেয়ারটেকার বলে টেকার শার্টের, আর কি জানো ভেজ মিল 300 টাকা, হ্যাঁ অনেক দাম, অমলেট হচ্ছে 50 টাকা সিঙ্গেল ডিমের অমলেট। তারপরে টেকার শার্টে মোলে টেকার শার্টে খেয়ে দে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে মোলে টেকার শার্ট, আমরা এখানে স্যুপ আবহাওয়া খেয়ে এবার এই পথে হাঁটা দেবো। সামানদেন ভ্যালির সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে আমরা উঠেছি, লাকিলি ওই 1000 টাকা বলেছিল একটা রুম, 4টে বেড আছে, আমরা দরদাম করিনি, খাবারের দাম এখনও কিছু বলেনি, বলেছে ও যা একটা বুঝ করে দেবেন তো আমরাও বুঝ করব। কফি বানিয়ে খেয়েছিল একটু আগে, দুর্দান্ত কফির টেস্ট, তারপরে চাউমিন বানালো, চাউমিনটাও খুব ভালো হয়েছিলো, একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু এমনি খুব সুন্দর ছিল। এই এতদিন ধরে শুধু ওয়াই ওয়াই আর ম্যাগির পরে একটা চাউমিন খাওয়া গেল। এইচডি লামার রোডে হোটেল সাম্বালা, 1400 টাকা ভাড়া নিল, এখন ভালোই, মোটামুটি ভালোই, বাথরুম টাথরুম ভালো, বেড ফেড ভালো, কাঠের প্যানেল করা, মেঝেতে কার্পেট নেই, আর ম্যাল এখান থেকে খুব দূর নয়, ওই মহাকাল মার্কেটটা, ওই মহাকাল মার্কেটটার থেকে বেরোলেই এই হোটেলটা। আমাদের একা একা সান্দাকফু ট্যুরের ট্রেকের কী অভিজ্ঞতা হলো শোনাবে, কী ভয়ে ভয়ে হেঁটেছে সারাটা রাস্তা একটু শোনাক আমাদের কেপি। ট্রেক মেট একটা ট্রেকিং গ্রুপ, যার সঙ্গে অনেকে যুক্ত, তার মধ্যে দীপুদা আর একজন হচ্ছে, আজ থেকে প্রায় 5-7 বছর আগে হঠাৎ দীপুদার সঙ্গে যোগাযোগ হয় এবং সেখান থেকে ট্রেকের ব্যাচ শুরু হয়। অনেক ট্রেক করেছি, আনন্দ করেছি, অনেক লড়াই করেছি, অনেক ঝগড়া করেছি, কিন্তু অনেক মজা এবং স্মৃতি সঙ্গে নিয়ে প্রতিবার বাড়ি যায়। সেরকম এবারেও একটা ট্রেক এমন একটা সময়ে এমন একভাবে ভাবে হলো, যখন প্রতিবারই ভাবি যে এই বুঝি শেষ ট্রেক, কিন্তু ট্রেক এমনই জিনিস এবং সঙ্গী এমনই একটা জিনিস, দুটো সমবায় যদি সমান হয় তখন ম্যাগনেটের মতন টেনে নিয়ে যায়। আর হিমালয় এসে তো আর বলার কিছু নেই, যারা যায় তারাই জানে যে হিমালয়ের মধ্যে কী নেশা আছে। এই সান্দাকফু ট্রেকটা সত্যি আমাদের কাছে খুব একটা চ্যালেঞ্জিং ট্রেক ছিল, কারণ প্রথম দিন থেকে আমাদের মধ্যে একটাই ছিল যে করবো কীভাবে, রোজ নিত্য নতুন প্রবলেম এসছে, সেগুলোকে ওভারকাম করে আনন্দ করে ঝগড়া করে কিন্তু কমপ্লিট করেছি। আজকে দার্জিলিংয়ে বসে এই ট্রেকের সম্বন্ধিত বলতে গিয়ে যদি সত্যিই বলতে হয় তাহলে তার থেকে আনন্দের থেকে সবথেকে বেশি হয় হচ্ছে ট্রেক মেটরা। এই মেট যদি ঠিক না হয় ট্রেক কিন্তু আনন্দদায়ক হয় না, তাই ট্রেক এবং মেট দুটো সমবায় হচ্ছে এই ট্রেক মেট। এই আনন্দ এবং এই পাহাড়ের ভালোবাসা আমাদেরকেই জিগিয়ে রেখেছে, যতদিন থাকবো এই ভালোবাসা থাকবে। ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইন ডিড কথাটা আছে, পাহাড়ে এলে আসল বোঝা যায় কে ফ্রেন্ড আর কে এন্ড, এই ফ্রেন্ডই হচ্ছে আসল মেট। পাহাড় সে তো আমরা আছি, সবাই ভালোবাসে, কে না ভালোবাসে। এরা যেরকমভাবে হাঁটাচ্ছিল কোথায় শেষ আর কোথা থেকে শুরু হবে এটা জানি, আর কোথায় শেষ হবে সেটা জানি না, এবং সেটা খেতে দেবে না খাইয়ে হাঁটাবে সেটাও জানি না। তবে হ্যাঁ, 10 মিনিট বাদে কেউ কাউকে ছেড়ে দেয়নি, হাতে হাত ধরে চলেছে, এটাই ট্রেকের মজা এবং ট্রেক চলতে থাকে। ইনি দীপঙ্কর রায়, আমাদের দীপুদা। এই টোটাল ভিডিও তার যে ধারাভাষ্য এই দীপুদার গলাতেই আপনারা শুনতে পান। নমস্কার ট্রেকমেটস, তো আমাদের এই প্রজেক্টটার নাম ছিল একা একা সান্দাকফু, মানে গাইড ছাড়া, এন্ট্রি ফি ছাড়া, কম খরচে কীভাবে সান্দাকফু ঘোরা যায়, এবং আমাদের পরবর্তী ট্রেকের একটা প্র্যাকটিস করার উদ্দেশ্যটা ছিল। তো এগুলো বড় কথা নয়, আমার এই ট্রেকটার উদ্দেশ্য ছিল নিজের কাছেই নিজের পরীক্ষা দেওয়া, কারণ আমার বেশ কিছু শারীরিক সমস্যা হয়েছিল, বয়সও হয়ে গেছে, তো আমার সেইটা দেখার ছিল যে আমি পরবর্তী ট্রেকগুলোতে যাওয়ার মতো ফিট আছি কি না, শ্বাসকষ্টজনিত একটু সমস্যা শুরু হয়েছিল। তো এই ট্রেকটাতে আমি কোনো রকম ওষুধ খাইনি, আমি দীর্ঘদিন ধরে হাঁটুতে নিকাপ পরেই হাঁটি, এই ট্রেকটাতে ভালোই চড়াই উতরাই ছিল, একবারও নিকাপ পরিনি। তো আপাতত ট্রেক শেষ করে দার্জিলিংয়ে ফিরে এসে একেবারে ঠিক আছি, কোনো অসুবিধে হয়নি, মনে হচ্ছে এখনও 2-4 বছর ট্রেক করতে পারবো। আমাদের সামনে কেদারতাল ট্রেক আছে মে মাসে, অক্টোবরে অন্নপূর্ণা সার্কিট আছে, তো শরীর যদি এইভাবে থাকে মনে হচ্ছে আমি ওই ট্রেকগুলো যেতে পারবো, এবং সেই জন্যই এই সান্দাকফু ট্রেকে আসা,
ওই গাইড না নিয়ে বা ওই এন্ট্রি ফি ফাঁকি দিয়ে এগুলো বড় কথা নয়। তো আপনাদের একটা কথা বলবো, আপনারা কিন্তু এই গাইড ছাড়া এন্ট্রি ফি ফাঁকি দিয়ে সব আসবেন না, এগুলো খুব অন্যায়। হ্যাঁ, এই যে এই দেখতে পেলে আমাদের হয়তো জেলে ঢুকে দিতে পারে। তো আপনারা আসুন, ট্রেক করুন, কিন্তু নিয়ম মেনে ট্রেক করুন। ধন্যবাদ। সুপ্রতীক এখন বলবে আমাদের একা একা সান্দাকফু ট্রেকের তার কি মতামত। সান্দাকফু তো আর বহুবারের ঘোরা, আবার আবার গেলাম, পরে আবার হয়তো যেতে পারি। তো এবারে স্নো পেলাম, আগে একবার জানুয়ারিতে এসেছিলাম, সেবারও স্নো পেয়েছি, হালকা হালকা গুড়ডুবে নেমেছি, গুড়ডুব দিয়ে নেমেছিলাম। তো এবারে তার থেকে একটু বেশি স্নো পেয়েছি, তবে স্নোফলটা সান্দাকফুতে ছিলাম না, যেহেতু স্নোফলটা সান্দাকফুতে পাইনি, তার জায়গায় থুকুম ভ্যালিতে পেয়েছি। তুষার রাতে স্নো স্ট্রম হতো হয়েছিল একদম ভ্যালির ওপর, যেহেতু সকালবেলা উঠে ভালোই কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার পেয়েছি। তবে প্রতিদিনই সকাল 9টা 9টা অবধি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, তারপরে আর পাইনি, ওয়েদার পুরো ফগি হয়ে গেছে। তো ফিরে এলাম দার্জিলিংয়ে, এবারে একটা নতুন রুট দিয়ে নামলাম থুকুম ভ্যালি থেকে ডাইরেক্ট সামানদেন। সামানদেনও কোনোবার থাকিনি, সামানদেনের ওপর দিয়ে 3-4 বার গেছি গোর্কে থেকে শিকোলা যাওয়ার জন্য, যাওয়ার পথে, কিন্তু সামানদেনে থাকিনি, থাকার ইচ্ছে ছিল। সামানদেন জায়গাটা খুব দেখতে ভালো, তবে এবারে ডিসিশনটা যেটা নেওয়া হয়েছিল যে সামানদেন থাকার বা থেকেছি গোর্কেটা দেখে একটু মন মরা লাগলো, কারণ গোর্কে অন্যবার যেরকম সবুজ দেখেছিলাম, তো এবারে অতটা সবুজ দেখতে পেলাম না, অনেক গাছ কেটে ফেলেছে মনে হলো। সেদিক দিয়ে সামানদেন এখনও অনেক কম হোমস্টে এবং ভালো দেখে, মানে দৃশ্যটা অনেক ভালো দেখতে, ভিউটা অনেক বেটার। তো তারপরে ফিরে এলাম, নেমে এলাম আরেকটা ভারেন হয়ে দার্জিলিং, জোরথাং হয়ে দার্জিলিং। তো এই রুটেও আমি আসিনি, ভারেং হয়ে এদিকে আসিনি, এটা প্রথমবার এলাম। তো ওভারঅল ভালোই ওয়েদার পেলাম, ভালোই লাগলো, পরে হয়তো আবার আসতে পারি। এই যে গাইড ছাড়া আমরা ট্রেকটা করলাম, এটা কতটা বিপজ্জনক? এটা করা উচিত না, একদমই উচিত না। আমরা করেছি, এটা করেছি হয়তো, কিন্তু করা উচিত নয় একদমই। যেটা যেটা নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে চলা উচিত সবারই। তো কেউই করবে বা করুক চাই না, আমি হয়তো ভবিষ্যতে আর করবো না। তো এবার করেছি, তো ঠিক আছে, ভালোই এক্সপিরিয়েন্স। যাই হোক, তাহলে আমরা এখন আমাদের এই সান্দাকফু ট্রেকের সাফল্য উদযাপন করছি, আবার দেখা হবে পরের ট্রেকে। ধন্যবাদ। কৌশিক কীভাবে আমাদের নিয়ে গেল, তার কী উপলব্ধি হলো পুরো ট্রেকটায় ছোট করে বলুক। নমস্কার, আমরা তিনজন, আমি, দীপঙ্কর দা আর কেপিদা, মোটামুটি প্রত্যেক বছরই একটা করে দিন বেরিয়ে পড়ি, এরকম কোথাও না কোথাও 2-3 দিন একসঙ্গে কাটাই। তা এবছর আমাদের নতুন সঙ্গী হয়েছে সুপ্রতীক দা, আমরা আগেও একসাথে ট্রেক করেছি, কিন্তু এই বছর আমাদের এই ছোটো টিপে আমরা 4 জন একসঙ্গে হলাম, নাহলে আমরা 3 জনেই যাই। তা আমাদের প্ল্যান ছিল, আমি এক বছর ট্রেকে যাইনি, তা একটু প্ল্যান ছিল যে একটা প্র্যাকটিস ট্রেক হিসাবে কোথাও একটা যাবো। তো কোথায় যাই কোথায় যাই, সেই মাথায় এলো সান্দাকফু। সান্দাকফু যাওয়ার তো বিভিন্ন রকম রাস্তা আছে, তা আমরা এবার ধোত্রের রাস্তাটাই বেছে নিয়েছিলাম, যে ধোত্রে দিয়ে আমরা সান্দাকফুর পথে এগোবো। তা ওই পথে এগোতে গেলে গাইডের একটা প্রাধান্যতা আছে, গাইড নিতে হয়, প্রচুর রকম এন্ট্রিভি আছে। তা আমরা সেগুলো কোনোভাবে উপেক্ষা করেই বলুন আর সেটা না নিয়েই বলুন, নিজেরাও একটু রুট সম্বন্ধে যাচাই করতে গেছি যে কতটা ধারণা হয়েছে, কতটা শিখেছি, যে একা একা যেতে পারি কি না, সেই সবের মানে প্রমাণ করার তো এখানে কিছু নেই, নিজেদেরই শিক্ষাকে আর একটু ধার দেওয়ার জন্য এগিয়ে চলেছিলাম। তা দেখলাম যে এইভাবে এগোতে এগোতে হয়ে গেল, এগিয়ে চললাম পথে, সবার সাহায্যই পেয়েছি, রাস্তার লোকজনও ভালো ছিল, যেখানে যেখানে থেকেছি তাদের থেকেও কিছু কিছু সাহায্য পেয়েছি, পথেও অনেক মানুষ সাহায্য করেছে। তাই এইভাবেই আমরা ধোত্রের পথ দিয়ে এগিয়ে, প্রথম রাত্রি ছিলাম আমরা টুমলিংয়ে, দ্বিতীয় রাত ছিলাম কালাপকরিতে, তৃতীয় রাতে আমরা সান্দাকফু পেরিয়ে এসে থাকুম ভ্যালি বলে একটা স্পট রয়েছে ফালুটের রাস্তায়, সেইখানে ছিলাম। তারপরে থাকুম ভ্যালি থেকে আমরা মোলে হয়ে নিচে নেমে আসি সামানদেনে, তারপরে সামানদেনের থেকে আমরা পরের দিন আবার দার্জিলিংয়ের পথে চলে আসি। এইভাবেই আমাদের ট্রেকটা সম্পূর্ণ হয়। তো ভালোই লাগলো পাহাড়ি পথে হাঁটতে, ভালো ঠান্ডা ছিল, তুষারপাতও হয়েছে, ওপরে প্রচণ্ড হাওয়া বয়েছে। ওভারঅল ট্রেকটা খুব ভালোই হয়েছে, ওয়েদারও ক্লিয়ার পেয়েছি, তারপরে ফগিও পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা ভিউও পেয়েছি। যাক, সবাই আমরা একসঙ্গে পাহাড়ে কটা দিন হেঁটে বেড়ালাম, খুব ভালো লাগলো। আপনারাও পাহাড়ে যাবেন,
পাহাড়কে ভালোবাসবেন, পাহাড় পরিষ্কার রাখবেন, ঘুরে বেড়ান, মন ভালো থাকবে, ভালো থাকবেন। ধন্যবাদ, পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝিয়ে দিলে। আশা করি আবার সামনের বছরে আমরা এরকম পথে বেরিয়ে পড়ব কোনো পরিকল্পনা ছাড়াই। মজা হয়েছে কিনা বলো? অবশ্যই মজা, ব্যাস এটাই। এবার মজা হয়, এবারও হয়েছে। আসছে বছর আবার হবে, ব্যাস এটাই চাই।